আপনি কি ঘরে বসে টাকা ইনকাম করতে চান? আপনি কি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চান? মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চান? আপনি কি ঘরে বসে $500 থেকে $1,000 ইনকাম করতে চান? আপনি কি ঘরে বসে $500 থেকে $1,000 ইনকাম করতে চান? আপনার হাতের মোবাইল ফোনটি ব্যবহার করে আপনি কি 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি মাইক্রো টিভি লার্নিং চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। বর্তমান সময়ে জনপ্রিয় একটি শব্দ হচ্ছে ফ্রিল্যান্সিং। আজকের ভিডিওটি সে বিষয় নিয়ে। ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চোখ বোলালে দেখতে পান, আপনি কি ঘরে বসে টাকা ইনকাম করতে চান? আপনি কি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চান? আপনি কি ঘরে বসে $500 থেকে $1,000 ইনকাম করতে চান? আপনার হাতের মোবাইল ফোনটি ব্যবহার করে আপনি কি 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে চান? তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন, তাহলে নিচের গ্রুপে ক্লিক করুন বা আমাদের সাথে জয়েন করুন, ইনবক্স করুন অথবা এই কোর্সটি করুন। এই কথাগুলো, এই বিজ্ঞাপনগুলো আপনারা সচরাচর আপনাদের আপনাদের চোখের সামনে অবশ্যই পড়েছে এবং আপনারা দেখেছেন। অনেকে এই বিজ্ঞাপনগুলো দেখে বিভিন্ন বিভিন্ন সাইটে প্রবেশ করে, বিভিন্ন অ্যাকাউন্ট করে এবং অনেক সময় ব্যয় করার পর অবশেষে হতাশ হয়ে পড়ে। আসলে কি ইনকাম করা যায়? আসলে কি এত অল্প সময়ে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা যায়? অনলাইনে আয়ের অন্যতম একটি মাধ্যম হচ্ছে সিপিএ মার্কেটিং। আপনি ঘরে বসে ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করতে পারেন। প্যাসিভ ইনকামের অন্যতম সহজ মাধ্যম হচ্ছে এই সিপিএ মার্কেটিং। অর্থাৎ আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, আপনি যদি ভিডিও পাবলিশ করেন, আপনার ভিডিওগুলো যদি নিয়মিত শো হয় বা আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ঘরে বসে শুয়ে শুয়ে অনেক সময় টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার ভিডিওগুলো সবাই আপনার প্রচার ছাড়াই দেখে বা আপনি কোনো নতুন ভিডিও দিচ্ছেন না, আগের যে ভিডিওগুলো দিয়েছেন এগুলো এখনও পর্যন্ত আপনাকে ইনকাম দিচ্ছে, তাহলে এটাকেও প্যাসিভ ইনকাম বলে। অনুরূপভাবে সিপিএ মার্কেটিং বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। তো যারা ঘরে বসে ইনকাম করতে চান, তারা এই সিপিএ মার্কেটিংয়ের বিভিন্ন বিজ্ঞাপন দেখে আপনারা সেখানে জয়েন করেন। তো আপনি যদি সঠিক ইনফরমেশনটা না জানেন, আপনার কাছে যদি সঠিক তথ্যটা না থাকে, সেক্ষেত্রে আপনি অযথা সময় নষ্ট করবেন অথবা ভুল পথে পা বাড়াবেন। এখন প্রশ্নটা হচ্ছে ভুল পথটা কী? অনেকে সিপিএ মার্কেটিংয়ের নামে ডেটিং সাইটগুলোকে প্রমোট করছে, সিপিএ মার্কেটিংয়ের নামে খারাপ অশ্লীল বিজ্ঞাপনগুলোকে প্রমোট করছে। যারা নিজেরা অনলাইন ইনকাম করতে চাচ্ছে বা অনলাইন থেকে ইনকামের একটা চ্যালেঞ্জ হিসেবে নিছে, তারা টাকা তাদের কাছে এতটা বেশি দরকার যে তারা হালাল হারাম কিংবা আপনার ভালো খারাপ এগুলো বিবেচনা না করে কিন্তু কাজে জড়িয়ে পড়ছে। হয়তোবা তারা জেনে করছে, অনেকে না জেনে করছে। ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি যদি আপনার যদি দক্ষতা থাকে, আপনার যদি হালাল ইনকামের মন মানসিকতা থাকে, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে সঠিক পথে এগোতে হবে। অন্যথায় আপনি এই যে সিপিএ মার্কেটিংয়ের নামে বিভিন্ন ডেটিং সাইট, বিভিন্ন অশ্লীল সাইটের মধ্যে প্রবেশ করে আপনার লাইফটা শুরু হবে এভাবে। আপনার এই ফ্রিল্যান্সিং জগৎটা দীর্ঘস্থায়ী হবে না, প্লাস আপনার ইনকামটাও হালাল হবে না। কী করে জানেন? সিপিএ মার্কেটিংয়ে আপনার ডেটিং সাইটগুলোতে বিভিন্নজন বিভিন্ন মেয়ের নামে আইডি করবে, ভাই বোন একসাথে এই সেম কাজগুলো করছে, অনেক জায়গায় একসাথে আইডি খুলছে, মেয়ের নামে আইডি খুলছে এবং বিভিন্ন জনের সাথে চ্যাট করছে। এটা খুবই দুঃখজনক যে আসলে এই অনলাইন প্ল্যাটফর্মটাকে এভাবে নষ্ট করে ফেলা হচ্ছে এবং বিশেষ করে বাংলাদেশে দেখা যাচ্ছে এই সব বিষয়গুলোকে বেশি প্রমোট করা হচ্ছে। শুধু বাংলাদেশে বললে ভুল হবে, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে এই তিনটি দেশে এই সাইটগুলোতে বেশি প্রমোট করা হচ্ছে এবং এগুলোতে বেশি কাজ করা হচ্ছে। সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যেটাই বলেন, আপনি যদি কাজটা ঠিকভাবে শিখতে পারেন, আপনি কোনো একটা, এখানে ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু অনেকগুলো সাইট আছে, আপনি এখানে যে কোনো একটা সাইটে গিয়ে কাজ করতে পারেন, যে কোনো একটা সেকশনে কাজ করতে পারেন, যে কোনো একটা ডিপার্টমেন্ট আলাদা করে কাজ করতে পারেন, যে কোনটা কাজ আর কোনটা মেথড এই বিষয়গুলো অনেকে বুঝতে পারেন না। মনে করেন আপনি জিমেল ক্রিয়েট করতে পারেন, জিমেল ক্রিয়েট করতে পারেন, এটা হচ্ছে একটা কাজ, এটা জানার বিষয় যে আপনি জিমেল তৈরি করতে পারেন।
কিন্তু যখন আপনাকে বলা হচ্ছে যে এই জিমেলটা বিক্রি করতে হবে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন দেশের জিমেল ক্রিয়েট করতে হবে বা বিভিন্ন ক্লায়েন্টের কাছে বিক্রি করতে হবে, তখন চলে আসে একটা মেথডের কথা, অর্থাৎ আপনি কোন মেথডে এই জিমেলটা ক্রিয়েট করবেন, কোন মেথডে জিমেলটা বিক্রি করবেন, তখন আপনাকে মেথডটা জানতে হবে। তাহলে এখানে দুটো বিষয় মানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, একটা বিষয় হচ্ছে আপনি যে কাজটা পারেন সেটা হচ্ছে আপনার কোর্স করা বা শেখা বা জানা যে আপনি এই কাজটা করতে পারেন, অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, অর্থাৎ আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন, এটা হচ্ছে আপনার জানা, আপনার দক্ষতা। কেউ যখন আপনাকে বললো যে মানে গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ইনকামের মেথড শেখানো হবে, তখন চলে আসে অন্য আরেকটা বিষয়, আপনি ফেসবুকের পেজ তৈরি করতে পারেন অথবা পোস্টিং করে আপনি পেজ পোস্ট করতে পারেন, এই বিষয়টা আপনার জানা আছে। আর যখনই বলছে যে আপনার খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি ফলোয়ার, অনেক বেশি পেজ লাইক, অনেক বেশি রিয়াকশন আপনি এনে দিতে পারবেন খুব অল্প টাকায়, যেখানে ডলারের প্রয়োজন হবে না, তখন চলে যাচ্ছে এটা মেথডে। তো অনেকে দেখবেন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন মেথড সেল করছে, দেখবেন যে জিমেলের মেথড বিক্রি করা হবে, ইউটিউবের মেথড বিক্রি করা হবে, তারপর ফেসবুকের ফলোয়ার মেথড বিক্রি করা হবে, এই ধরনের অনেকগুলো বিজ্ঞাপন দেখবেন। এগুলো হচ্ছে মেথড, এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী না। দীর্ঘস্থায়ী হচ্ছে আপনি ফেসবুকের অ্যাকাউন্টটা তৈরি করতে পারাটা, দীর্ঘস্থায়ী হচ্ছে আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারাটা, এটা অনেকদিন লাস্টিং করবে। মানে এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনি যখন কাজ শিখবেন এই কাজ আপনাকে কখনও ধোকা দিবে না, আপনাকে কখনও আপনার সাথে প্রতারণা করবে না, কিন্তু মেথড কোনো সময় করতে পারে, কারণ মেথড চেঞ্জ হয়। তো আপনারা যারা ধাপে ধাপে টাকা ইনকাম করতে চান, কাজ শিখে ইনকাম করতে চান, ফ্রিলান্সিং বা আউটসোর্সিং ক্যারিয়ার করতে চান সঠিকভাবে এবং হালালভাবে, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অতি শীঘ্রই আপনাদেরকে আমি আপনাদের উপকার আসে, আপনারা যাতে ইনকাম করতে পারেন এরকম ভিডিও চ্যানেলে আপলোড করব। আগামীকাল অর্থাৎ 8ই জুলাই মাইক্রোটিভি লার্নিং চ্যানেলে পাবলিশড হবে অনলাইন গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কীভাবে টাকা ইনকাম করবেন, মানে খুব অল্প কাজ অনলাইনের মাধ্যমে করে কোনো ধরনের কোর্স ছাড়া আপনি কীভাবে টাকা ইনকাম করতে পারেন, এ ধরনের একটি মেথড আমি কালকে আপনাদেরকে দেখাবো। এবং এটির মাধ্যমে আপনারা আশা করি যদি ভালোভাবে করেন তাহলে অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন, এবং আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কীভাবে পূর্ণাঙ্গ একজন গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতে পারেন, একজন ডাটা এন্ট্রি অপারেটর হয়ে উঠতে পারেন, এবং কীভাবে একজন পূর্ণাঙ্গ ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারেন। সেই জন্য আপনারা মাইক্রোটিভি লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে আমার এই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। মাইক্রোটিভি লার্নিং চ্যানেলে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট এর উপর একটি কোর্স রয়েছে, যারা একদম নতুন তারা এই কোর্সটি দিয়ে শুরু করতে পারেন, এবং ধাপে ধাপে আমি যে কোর্সগুলো আপলোড করব এগুলো দেখে আপনারা নিজেকে দক্ষ করে তুলুন, অনলাইনে সঠিক পথে ইনকাম করার জন্য নিজেকে তৈরি করুন, এবং যে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমি আপনাদের সাথে আছি। ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাইক্রোটিভি লার্নিং চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।